অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা থেকে ঐকারওয়ালা পাঠ পার্ট দেখো এখানে বেশ কিছু ঐকার যুক্ত শব্দ দেওয়া আছে যেগুলি আমাদের ভালো করে পরিণিত হবে এরপর আছে দেখো ঠিক জায়গায় ঐকার যোগ করি প্রথমে আছে দেখো শৈল এরপর হবে পৈতা এরপর ভৈরব এরপর নৈনিতাল এরপর উত্তরগুলি হবে জৈব তৈরি দৈনিক এবং কালবৈশাখী এখন বলেছে দেখো বেছে নিয়ে লিখি প্রথমে হবে মা মুড়ির মোয়া তৈরি করছে দু নম্বরের উত্তর হবে ভৈরব মাঝি দারুণ গান করে তিন নাম্বারের উত্তর হবে বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয় এরপর চৈতালি দৈনিক গান শিখতে যায় এরপরের উত্তর হবে খুব শীতেও সৈনিকরা পাহারা দেয় এখন দেখো একটি পাঠ দেওয়া আছে যেটি আমাদের ভালো করে পরিণত হবে এবং এখান থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর আমি করে দিয়েছি দেখো প্রথমে আছে মৈনাক বড় হয়ে কি হতে চায় উত্তর হবে সৈনিক হতে চায় এরপর আছে মৈথিলির বাবার নাম কী উত্তর ভৈরব তিন নম্বর প্রশ্ন আছে নৈনিতালে কোন সময়ে মনোরম আবহাওয়া উত্তর হবে বৈশাখ মাসে এরপরের প্রশ্ন আছে বৈকালে আকাশের রঙ কেমন উত্তর গৌরিক দেখো এরপরের প্রশ্ন আছে বেছে নিয়ে লিখি দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে জমিদার বাড়িতে বৈঠকখানায় একটা দারুণ আরামদায়ক সরি আরামকে দাঁড়া আছে দু নম্বরের উত্তর হবে বাঙালিদের নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখে তিন নম্বরের উত্তর হবে বৈরাগীর গায়ে গৈরিক জামা চার নম্বরের উত্তর হবে নৈসবুজের আয়োজন করা হয়েছে অনেক লোক আসবে মা ভালো ভালো খাবার তৈরি করে করেছে আমি তো হৈচই করতে পেলেই খুশি দেখো পরের প্রশ্নের উত্তর হবে তপনবাবু দৈনিক নৈহাঁটি থেকে যাতায়াত করেন ছ নম্বরের উত্তর হবে এবার শীতে আমরা সবাই মিলে নৈনিতাল বেড়াতে যাব এরপর প্রশ্নে বলেছে দেখো ওই কার দেওয়া কথাগুলি গোল করি দেখো ওই কার দেওয়া কথাগুলি হলো তৈল খৈ নৈহাটিতে দৈবের এবং চৈনিক এখন আছে ওকারওয়ালা পার্ট তো দেখো এখানে বেশ কিছু ওয়ালা পা শব্দ দেওয়া আছে যেগুলি আমাদের ভালো করে দেখে নিতে হবে এরপর বলেছে দেখো ছবি দেখে ঠিক জায়গার নাম লিখি তো দেখো প্রথম ছবিতে আছে খরগোশ এরপর আছে আরশোলা এরপর আছে চোখ এরপর কঠোর এখন বলেছি দেখো সাজিয়ে নেকি দেখো প্রথমে উত্তর হবে গোল এরপর রোকা এরপর দোকান এরপর পড়াশুনো এরপর হবে অটো এরপর লোভ এরপর পোশাক এবং শেষে হবে দেখো ঝোপঝাড় এরপর প্রশ্নে আছে বেছে বসায় দেখো প্রশ্নের উত্তর হবে মন দিয়ে পড়াশুনো করে জীবনে দাঁড়াও দু নম্বর উত্তর হবে আজ বাগানে একটা লাল গোলাপ ফুটেছে তিন নম্বর উত্তর হবে দোলনাতে খুব বেশি জোরে দুলনা এরপরে উত্তর হবে ভোরবেলা মরগের ডাকে গায়ের সকলের ঘুম ভাঙে এরপরের উত্তর হবে শীতের শেষে ফাগুনের খবর নিয়ে আসে কোকিল এরপর বলেছে দেখো ওকারওয়ালা বর্ণ বসায় তো দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে গোল এরপর বোকা এরপর ভালো এরপর কোকিল এরপর খরগোশ এরপর সোজা ফটো আলো বোতল এবং শেষে হবে আলোচনা এরপর বলা হয়েছে দেখো ওকারওয়ালা একটি রঙের নাম লিখি বোকারওয়ালা একটি রঙের নাম হচ্ছে গোলাপি এরপর আছে একটি বাড়ির নাম উত্তর সোমবার এরপর আছে একটি পাখির নাম উত্তর হবে কোকিল এরপর বলেছে একটি পশুর নাম উত্তর হবে খরগোশ এরপর আছে দেখো একটি ফুলের নাম উত্তর গোলাপ এরপর বলেছে মেলানো কথা বানায় অর্থাৎ মিলযুক্ত শব্দ বানায় গোল আছে গোল থেকে হবে ঢোল এরপর আছে বোকা বোকা থেকে ঢোকা এরপর গোটা গোটা থেকে হবে মোটা এরপর আছে শোক শোক থেকে আমরা লিখেছি লোক এরপর আছে দেখো ফটো ফটো থেকে আমরা লিখবো অটো এরপর আছে দেখো বিয়োগ বিয়োগ থেকে আমরা লিখবো নিয়োগ এখন বলেছে দেখো কথা বানাই কয় ওকার দিয়ে আমাদের কথা বানাতে হবে তো দেখো আমরা করেছি কোকিল কোমর কোমল কোদাল কোন কোলাহল কোঠর এবং কোলাজ এরপর দেখো এখানেও একটি আরও একটি পাঠ দেওয়া আছে যেটিকে আমাদের ভালো করে পড়ে নিতে হবে এবং সেটি ভালো করে না পড়লে আমরা প্রশ্নগুলির উত্তর দিতে পারবো না তো তোমরা এটা পড়ে নেবে আমি প্রশ্নগুলির উত্তর করে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন আছে কখন কিভাবে ঘুম ভেঙে গেল উত্তর হবে ভোরবেলা মোরগের ডাকে ঘুম ভেঙে গেল এরপর প্রশ্ন আছে দেখো লোকজন কিসের আশায় কিভাবে যায় উত্তর হবে রোজগারের আশায় অটো বাস ধরে যায় এরপরের প্রশ্ন আছে কি দেখে চোখ জুড়ে গেল উত্তর হবে লাল গোল রবি শোভা দেখে চোখ জুড়ে গেল এরপরে প্রশ্ন আছে কাল কি পারেনি উত্তর যোগ বিয়োগ পারেনি এরপর আছে দেখো বাবা কোথায় কি আনতে গেলো উত্তর হবে দোকান গেল ঝোল ঝোলাগুড় আনতে এরপর বলেছে কথা বানায় অর্থাৎ বাক্য রচনা পড়াশুনো পড়াশুনো দিয়ে রচনা হবে আমি রোজ পড়াশুনো করি এরপর আছে ঝোলাগুড় বাবা দোকান গেল ঝোলাগুড় আনতে এরপর আছে লোকজন হাটে অনেক লোকজনের ভিড় এরপর আছে দেখো ভোরবেলা ভোরবেলা সূর্যোদয় দেখার মজাই আলাদা এরপর আছে আলো পূর্ণিমা চাঁদের আলোয় চায়ষ্ট দেখা যাচ্ছে এরপর প্রশ্ন আছে দেখো সহজ পাঠ অর্থাৎ প্রথম ভাগের অষ্টম পাঠ অনুযায়ী নিচের ছকটি পূরণ করো দেখো উত্তরগুলো এখানে আমি করে দিয়েছি ঘোড়া কি খায় উত্তর হবে ছোলা উপর নিচে লিখতে হবে এরপর দেখো কালো ঘোড়া পায়ে কি। উত্তর হবে ফোঁড়া তিন নাম্বার হবে ডাবের জল কেমন তিন নাম্বার হবে ঘোলা সেই ডাবের নয় ওটা ডোবার হবে ডোবার জল কেমন উত্তর হবে ঘোড়া চারে ধোবার গোড়া বাজারে বাসা এরপর আছে দেখো পাশাপাশি খোকার গাল কেমন উত্তর হবে ফোলা এটা পাশাপাশি ঠিক আছে তিন নাম্বারে মেশর নাতি কিসে চড়ে আসে উত্তর হবে ঘোড়া এরপর আছে কালো ঘোড়ার পিঠে কেমন দাগ উত্তর হবে ডোরা